তুমি প্রথম তো যাও, কিন্তু আমি আল্লাহ এবং আমি জানি আমি কত বড় গুণ না, আবার কতগুলো এমন কতগুলো গুণ আছে যেগুলো আমিও জানি না, আমার থেকে সাদের হয়ে গেছে, আমার থেকে প্রকাশ হয়েছে, আমার দ্বারা গুণাগুলো কৃতকর্মগুলো গুণার কাজ হয়ে গেছে যেগুলো আমার স্মরণ নাই, আমি জানি না যে এটা গুণা। হাদিসে পাকে আছে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে এমন যারা বদ্ধ, তারা এমন গুণা করতে থাকবে তার গুণার এমন পর্যায়ে আসবে, সে এমন বদমস্ত হয়ে যাবে, তার কলবটা এমন বদনসিব, তার কলবটা এমন খালিমাযুক্ত হয়ে যাবে, সে বলবে যে মনে কর এত বড় একটা কবিরা গুণা, সে মনে করবে যে কি তার নাকের টকায় একটা, হাদিসে পাক আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, মনে করবে তার নাকের টকায় একটা মাছি বসেছে, মাছিকে এটা তাড়িয়ে দিল, সে এত ভয়াবহ গুণা করেছে তার কোনো খবরই নেই, সে মনে করেছে আমার নাকের টকায় একটি মাসি বসেছে, আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন নাকের টকায় মাসি বসলে সেটি ইশারা করার আগে রাগে যায়, সে মনে করবে এরকম গুণা। আর যে ব্যক্তি সাধারণ সবাই গ্রহণ, সে গুণাকে এমন ভয় করবে, সে সামান্য সবিরে গুণা, একটি সামান্য গুণাকে সে এত বড় গজবের মতো মনে করবে যে তার হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল বলছেন যে তার উপর পুরো উহুদ পাহাড় চাপাই দিলে যে কষ্ট অনুভব হবে, যে মনে করবে তবু আমি এই ব্যাপার গুণা কেবল করবো, অথচ গুণা সামান্য ছোট গুণা, কিন্তু ওই মুমিন ব্যক্তি তার অন্তরে ইমানের আলো আছে, সেই ইমানের আলো দিয়ে দেখতে হবে আরে ভাই এই যে সামান্য সামান্য গুণা একটু মস্ত বড় গুণা, আমার উপর উহুদ পর্বত ছাপিয়ে আছে, কারণ আগামী দিন লাইলাতুল বারাতের নিসফে মিন শাবানের পরের দিন অর্থাৎ আগে বিকাল যাদের সমর্থ হয়, যুবক বাইরে আছেন যাদের সমর্থ হয় তরকারি দুই ঘন্টা ডিউটি কম করবেন, এই দুই ঘন্টা পয়সা কম দিবেন কোম্পানি থেকে, অর্থাৎ আমাদেরকে একটু দুপুরে রেস্ট যদি পারেন তাদের দ্বারা সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করবেন, কারণ এই রোজার অনেক ফজিলত আছে। হাদিসে পাকে আছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কি কি ইবাদত করেছেন, একটি ইবাদতও আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, আলেম এবং সাধারণ মানুষ যারাই যে সমস্ত সভাবরাত উদযাপন করে, যে সমস্ত সভাবরাতে যথেষ্ট কিছু আয়োজন করে, সবকিছু একটি একটি আমের মতো নগণ্য নাকান্দা, আমের মতো কম এলামের লোক, আমি একটি একটি কোরআন এবং সুন্নত থেকে বিশেষ করে হুজুর করিম সাল্লামের হাদিসে পাক থেকে আমি মানে দলিল দিতে পারবো। এক তোর মধ্যে একটি হলো কবর জিয়ারত, কবর জিয়ারত এমনি করতে আমাদেরকে নিষেধ করে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন এক রাতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গায়েব হয়ে গেলেন, ওই দিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার হুজরাতে তশরিফ নিয়েছিলেন, তিনি মধ্যরাতে উঠে কোথায় গায়েব হয়ে গেলেন, হযরত আয়েশা মনে করলেন কোন তার চারিদিকে শত্রু অথবা চারিদিকে এই বিভিন্ন বিভিন্ন ওনার মনে ইয়ে আসলো এবং আরেকটি আঘাত আসলো, যেটি নারী জাতি হিসেবে আসার প্রয়োজন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অন্য বিবি ছিলেন মনে করছেন যে তিনি অন্য বিবির ঘর তশরিফ নিয়ে গেছেন, তো হযরত আয়েশার মনে মনে এটা আসলো, আসার পর দেখলো যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে পারে অন্য বিবির ঘরে, এটি এই হাদিসের দুটি বর্ণনা আছে সমর্থবোধক হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এক দুটি বলবো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে জান্নাতের বকিতে তশরিফ নিয়ে গেলেন, হুজুর হযরত আয়েশা মনে করলেন অন্য বিবিদের ঘরে আছে, অন্য বিবিদের ঘরে দস্তক দিলেন, দেখি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও নাই, তিনি চুকলেন বাইরে মদিনার বাইরে, মনে রাখবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন সেই পথ দিয়ে খুলতে হয়ে যেত, এই মনে করতো কাফেররা পর্যন্ত মনে করতে পারতো, হযরত আয়েশা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসবাদ মুতাহারাতের অন্তর্ভুক্ত, আমাদের মা, তিনি তো অবশ্যই নবীর খুশবু অবশ্যই পাবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনই মর্যাদা, শরীরের মর্যাদা, তিনি যেদিক যে পথে হাঁটতেন মনে আপনি কোন পথে হাঁটলে নবী যেখানে যেখানে খুশবু হয়ে যায়, তিনি খুশবু ধরে ধরে গেলেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাকিতে গিয়ে আল্লাহর দরবারে সিজদা করে মোনাজাত করতেছেন, সবাই বলুন সুবহানাল্লাহ, কবরস্থানের নাম, কবরস্থানে যাওয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাতে আমরা বদনসিব, আমরা রিজিকের তালাশে এখানে এসেছি, আমরা আমাদের মা বাবার কবরের পরে আজকে দাঁড়াতে পারতেছি না রাত্রে, কিন্তু আমাদের জন্য আল্লাহ এবং রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো সৃষ্টি দ্বারা তাদের জন্য বড় সুযোগ আছে যে আজকে আপনি যেখানে থাকেন
ধরে থাকেন, কামড়ে থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, আপনি আপনার মা বাবার জন্য, আপনার পুরো গুরুদের জন্য, আপনার যারা হক পাবে তাদের জন্য আজকে রাত্রে দোয়া করতে পারবেন, খেতে খেতে তাদের জন্য দোয়া করবেন, আজকে রাত্রে দোয়া কবুল। এটি পবিত্র হাদিস পাক থেকে বর্ণিত। আলহামদুলিল্লাহ, তাহলে লাইলাতুল বরাতের এই যে মর্যাদা, এই যে ফজিলত, এগুলো আমরা কখন পাবো? কয়েকটি দোষ আছে আজকের মহান রাতেও, এই দোষগুলো যাদের আছে তাদের দোয়া কবুল হবে না। এক নম্বরের মধ্যে সেটা হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, আল্লাহকে অন্য কিছুকে আল্লাহ মনে করে ইবাদত করে, আল্লাহ মনে করে চিন্তা করে, আল্লাহর নাউজুবিল্লাহ যে কোনোভাবে আল্লাহর সাথে আল্লাহর দোস্ত মনে করলে কিন্তু শিরিক হবে না। আল্লাহর ইবাদতের নিয়ত যদি কেউ আল্লাহ মনে করে অথবা আল্লাহর কিছু শরিক মনে করে, তাহলে সেটি শিরিকের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ মনে করে যদি করে তাহলে সেটা শিরিক হবে। আর দ্বিতীয়ত উপকূল ওয়ালে দায়ী, যেটা সব দ্বিতীয় নম্বর হলো, এত বড় এই পাপটি, এত বড় পাপ পৃথিবীর আল্লাহ এবং রসুলের পরে নাফরমানির মধ্যে পিতামাতার নাফরমানি হলো সবচাইতে বেশি গুনাহ। সবাই বলুন নাউজুবিল্লাহ। এবং মনে রাখবেন, এই বর্তমান জমানায় বেশিরভাগ আমরা মানুষ স্বয়ন স্বপনে, জাগরণে, চেতনে আমরা ইচ্ছায় অনিচ্ছায় মা বাবার বিভিন্নভাবে নাফরমানি করতেছি। আপনি খেয়াল করে দেখেন। এই জন্য আজকে রাত্রে যারা মা বাবার নাফরমানি বান্দাদের, আজকের এই মহান রাত্রেও দোয়া কবুল নাই। কারণ মা বাবা যদি আল্লাহাক মা বাবার অনেক কীভাবে করবেন, মা বাবার একটি কথায় আল্লাহাক বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার যেটা আমাদের তৈরি ভাই সবসময় দোয়া করে আমি শুনি, আল্লাহরা এটি আল্লাহাক শিখিয়ে দিয়েছেন আপনি মা বাবার জন্য কীভাবে দোয়া করবেন। কারণ মা বাবার যত খেদমতি করুন, আর কোনোদিন আপনি মা বাবার খেদমত শোধ করতে পারবেন না। যে কোনো পৃথিবীর কোনো সন্তান মা বাবার শুধু প্রসব যন্ত্রণা যেটা, এটা অন্য কিছু বাদ দেন, সেটা শোধ করতে পারবেন না। এক লম্বা প্রথমে তুলে দিয়েছে বাবা, প্রথমে মা বাবা বলে আপনি আপনার চিন্তা করুন, আপনি কত কষ্ট করতেছেন, আপনার নিজের পেটের জন্য এত কষ্ট প্রয়োজন নাই, আপনার স্ত্রী পুত্রের জন্য, মা বাবার জন্য এত কষ্ট করতেছেন, কোনোদিন মা বাবার পর ঋণ আপনি শোধ করতে পারবেন না। সেজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কি বলছেন, খালা তাকুল্লাহ উফিও, শুধু অন্য কিছু না, আমার আমি এমনও শুনেছি, আমি এমনও দেখেছি, আমার বদনসিব হয়েছে যে মা বাবাকে সন্তান মারতেছে, গালে গালাজ করতেছে, অস্ত্রের ব্যবসায়, আমি নিজের কানে শুনেছি, আপনারা শুনেছি কিনা আমি জানি না, আপনারা হয়তো শুনে থাকবেন, যেহেতু আপনারাও চট্টগ্রামের লোক, আপনারাও সমাজে বসবাস করেন, শুনে থাকবেন, আমি নিজ চোখে দেখেছি মা বাবাকে প্রহার করেছে, এবং আমি বাসাতে গিয়েছি, আমি অত্যাধিক হয়ে গেছি ইতিমধ্যে। যাই হোক, সেটা সে কথা বলে বলছি, তো মা বাবার জন্য আল্লাহাক চিরস্থায়ী ঘোষণা দিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহু উফিও, তাদেরকে উফ শব্দে কথা বলতে পারবে না, গালে গালাজ দূরের কথা। স্বার্থের ব্যাপারে, মা বাবার হকের ব্যাপারে আল্লাহ এবং রসুলের পরে কোনো ছাড় নাই। যে যত বড় অলি হোক, পীর হোক, দরবেশ হোক, মহাদেশ হোক, মুবাসর হোক, হাজি গাজি ইঞ্জিনিয়ার, ডক্টর, যত কেউ হোক, মা বাবার উপরে পৃথিবীতে কোনো কেউ নাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর। সুতরাং তাদের পর হক, তারপরেও আপনার হক আদায় হয় নাই,